আজকের গল্প স্যাম ইজ উইশ গ্র্যান্টেড। স্যামির ইচ্ছা মঞ্জুর হয়েছে। একসময় এক রঙিন বনে স্যামি নামে একটি কৌতূহলী ছোট্ট কাঠবিড়ালি বাস করত। স্যামির সবচেয়ে চমৎকার লেজ ছিল বাদামি এবং সাদা রঙের ছায়ায় সজ্জিত। কিন্তু যা স্যামিকে সত্যি বিশেষ করে তুলেছিল তা হলো তার অতৃপ্ত কৌতূহল। এক রৌদ্রোজ্জ্বল সকালে স্যামি পাখিদের মধ্যে মন্ত্রমুগ্ধ ও গাছের গভীরে লুকিয়ে থাকা একটি কিংবদন্তি একর্ণ সম্পর্কে ফিসফিস শুনতে পান। একর্ণ বলা হয়েছিল যে এটি খুঁজে পেয়েছে তাকে একটি একক ইচ্ছা প্রদান করবে। উত্তেজনায় স্যামির চোখ দুটো টলমল করছে। তিনি একটি দুঃসাহসিক যাত্রা শুরু করেছিলেন, ডাল থেকে ডালে লাফিয়ে এবং ট্রাঙ্কটি ছুঁড়ে ফেলেছিলেন। পথে তিনি বন্ধুত্বপূর্ণ বনজ প্রাণীদের মুখোমুখি হন যারা সাহায্য এবং জ্ঞানের প্রস্তাব দিয়েছিলেন। যাত্রাটি হাসি এবং শিক্ষায় ভরা ছিল। অবশেষে স্যামি সর্বোচ্চ শাখায় পৌঁছে গেলেন যেখানে কিংবদন্তি একর্ণ তার জন্য অপেক্ষা করছিল। তিনি এটিকে তার থাবায় ধরে রেখেছিলেন এবং তার চোখ বন্ধ করেছিলেন। তার হৃদয় থেকে গভীর একটি ইচ্ছা তৈরি করেছিলেন। আমি চাই আমাদের বনের সমস্ত প্রাণী চিরকাল সুখী হোক, স্যামি ফিসফিস করে বলল। যে মুহূর্তে তিনি চোখ খুললেন বনটি আনন্দে জ্বলজ্বল করছে। গাছগুলি আনন্দে ঝাঁকুনি দিয়েছিল এবং পাখিরা তাদের মধুর সুর দিয়েছিল। স্যামির ইচ্ছা পূরণ হয়েছিল। সেই দিন থেকে স্যামির বন ছিল বিশ্বের সবচেয়ে সুখী জায়গা। একটি বর হৃদয় এবং একটি এমনকি বর লেজ সহ একটি ছোট কাঠবিড়ালিকে ধন্যবাদ। এবং স্যামি শিখেছে যে সবচেয়ে বিস্ময়কর অ্যাডভেঞ্চারগুলি হলো সেইগুলি যা অন্যদের জন্য আনন্দ নিয়ে আসে। আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।